वेलकम बैक टू माय चैनल उषा क्रिएशन। आशा करी अपनारा सबाई भलो आम खूब भलो आज सबा के जाना गुड नून। उठे खावा दावा सर नहीं स्नान रान्न बसब और वही जो हमारे सोनाई खेल एखे मैं अनेक बाच्चा आज तो एक बाच्चा आससे उस खेलते तरह खेल हमें ये एक नीचे गए मैं दोकने हमार बर बजार करते गए तो नहीं आसते बोल तो धाप भेगे जेते आसते ना हाँपाची पलिथिन छिड़े गए किलो ना सब ही शेष हो गए देखें पलिथिन टाइजे फेसे गए जगह पटल नहीं आस टमेटो टमेटो मास्ट सब समय आदाटा आसे बदबाकी तबुओ नहीं आस। अच्छा पेज आलू काँचा लंका बरबटी किन्तु रसुन देखते ना जैक ये सब्जीगुलो नहीं आसते तो आज के भाची पटल झोलटाई करब और अभी भाची कि बर के जिज्ञासा करो से ही बोलते तार मन मतन ही है तो जैक तेल रान्नाटे एक तातारी करे नहीं रान्नाटा नय आगे सब्जीगुलो केटे नहीं भात बसि दी कारण भात चाल से होते एत देरी लागे वो बस्ताा नहीं आससे क्योंकि बस्ताा शेष होते अनेक दिन लागे तो कब के शेष हो जानी ना चाल एकदम बजे भलो ना खेते তাহলে সবজিগুলো একটু তাড়াতাড়ি করে কেটে নিই কারণ এরপর আমি সবজিটা কেটে রেখে ভাতটা বসিয়ে দিয়ে সোনাইকে স্নান করাবো তাহলে অনেকটা লেট হয়ে যায় রান্না করতে করতে প্রায় 1:30টা বেজে যায় তো কখনো কখনো 2টাও বেজে যায় তো ওকে স্নান করাতে অত দেরি করলে মানে ঠিক ওর শরীর পক্ষে ভালো না এমনিতেই সর্দি সব সময় তো সেই জন্য ভাবলাম আগে ওই সবগুলো করে নিই আর রান্নাটা পরে চাপাবো শুধুমাত্র কেটে রেখে দেবো আর ভাতটা ততক্ষণ হতে থাকবে কারণ ভাত হতে হতে রান্না আমার কমপ্লিট হয়ে যাবে এদিকে তো যাই হোক এবার তাহলে কেটে নিই সবজিগুলো। সবজিটা প্রায় মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে এরপর যে কাজটা বাকি আছে সেটা হলো আমার সোনাইয়ের জন্য ওর সেরেলাকটা তৈরি করে নেওয়া তার জন্য জলটা একটু গরম করে নিয়েছিলাম তো গরম করে হালকা গরম করে নিয়েছি আর ওতে এবার সেরেলাকটা দিয়ে দেব ওকে এক চামচই খাওয়াই বেশি তেল দিলে ও আবার খেতে চায় না তো নষ্ট হয়ে যায় তো সেই জন্য মাত্র এক চামচই খাওয়াই আর এটা একটু ভারী তো আর গরম জলটাই দিয়ে দিলে গাঢ় হয়ে যায় অনেকটা দুধে দিলে হয়তো ভালো হতো কিন্তু এখানে আর দুধ কোথায় পাবো তো এখনো তো দুধ সেরকম খেতে চায় না বাইরের কেনা দুধ তো সেই জন্য জল গরম করে আর অল্প পরিমাণে খাওয়াই তো তো সেই জন্য জল গরম করেই দিয়ে দিই মোটামুটি এটাও হয়ে গিয়েছে এরপর রান্নাটা বসাবো মানে ওই পটল আর আলু ওইগুলো একটু ভালো করে ভেজে নেব ব্যাস ভেজে নেবার পর মশলাটা তৈরি করে নেব। আমার রান্নাঘরটা যেহেতু এই যে গেটের সামনেই তো গেটটা খোলার পরেই দেখালাম অবস্থা দেখতে পেয়েছেন বাইরে কীরকম রোদ তো সেই জন্য গেটটা বেশিরভাগ বন্ধ করে দিয়ে আমি রান্নাটা করি এদিকে পটল আর আলুটা ভেজে নিয়েছি আর এদিকে মশলাটা তৈরি হচ্ছে পেঁয়াজটা ভাজতে দিয়েছি আর বাদবাকি টমেটো এবং গুঁড়ো মশলাগুলো ওই যে সাইডটায় রাখা আছে তো এগুলো একে একে দিয়ে ভেজে নেবো ভালোভাবে আর আমাদের কড়াইটা অনেক দিনের তো আমাদের দোকানে সবাই রান্না করতো সেই জন্য কড়াইটা না অনেক পুরনো ওটা দেখে সবাই একটু কেমন ভাববেনি আসলে আমার এখানে আসার পর থেকে না কড়াইটা কেনা হয়নি যেহেতু ওদের ছিল তো সেই জন্য সেটা নিয়ে রান্নাটা করছি আর এই কয়েকদিন মাত্র এসেছি তো ওই জন্য কেনা হয়নি নতুন পরে পরে ঠিক কেনা হয়ে যাবে আর এই যে এদিকটায় মোটামুটি পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে আর আমি গুঁড়ো মশলাগুলোও দিয়ে দিয়েছি এবার লাস্টে টমেটোগুলো দিয়ে দিলাম ব্যাস ভালো করে একটু কষিয়ে নিয়ে হালকা আঁচে দিয়ে দেবো তারপর পটল আর আলুটা দিয়ে নেড়ে চেড়ে নিয়ে হালকা জল দিয়ে একটু ফুটিয়ে নেবো ব্যাস তাহলেই তৈরি হয়ে যাবে পটলের ঝোল আর ওদিকে আমি আমার সোনাইকে বসিয়ে রেখেছি আমার সেই দিকে তো ও মোটামুটি একটু খেলছে তো সেই জন্য আমি রান্নাটা করতে পারছি আর গেটটা বন্ধ করে দিই কারণ বাইরে এত রোদ
রান্নাটা তো রেডি হয়ে গেছে আর আমার ফোনে ও যে দেখতে পাচ্ছেন বলে তো ওখানে ঘুমিয়ে গিয়েছে, ও ঘুমিয়ে গিয়েছে বলে আমি কেন ছেড়ে নিতে পারছি, একটু কান্নাকাটি করছিল তো সেই জন্য আমি গ্যাসটা অফ করে দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি আগে। আর ইলেকট্রিকটাও চলে গিয়েছে আর ও কোনো প্রবলেম নেই, ও গরমে ঘুমোতে পারে কারণ ওর এমনিতেই ঠান্ডা লাগা, তো ও গরম হলেও কোনো প্রবলেম নেই, ও ওতেই ঘুমাচ্ছে। কিন্তু আমাকে যে এরিয়াটা দাঁড়িয়েছে বদ্ধ জায়গা টাইমে প্রচুর পরিমাণে গরম লাগছে, আর একটা তরকারি ভাত তো গাছ এটা করেই হয়ে যাবে আর কিছু নেই। কিন্তু ভয় করছি পটলের, তো সেই জন্য আজকে আর ডাল তো হচ্ছে না, ওটার ঝামেলাটা গেছে। আর জানি ভাতটা হয়ে গিয়েছে, ভাতটা ফ্যান ধরতে দিয়েছি, মশলাটা কষানো হয়ে গেল, পটলটা যে আলুটা যে সেদ্ধ করে রেখেছিলাম ফেলে রেখেছি ওটা দিয়ে দেবো, রান্নাটা আসলে করতে করতে আমি ভয়েসটা দিচ্ছিলাম, মানে কথা বলছিলাম, তো সেই জন্য আওয়াজটা দেখলাম পরে ঠিকঠাক ক্লিয়ার আসেনি, মানে রান্নার প্রথম কথা একটা আওয়াজ হচ্ছে তো সেই জন্য। আর যেহেতু কুলারটা চলছিল আর ইলেকট্রিকটা ছিল না তো সেই জন্য আরও একটু শোনা যাচ্ছিলো, নাহলে তো সেটাও শোনা যেত না। তো এই যে দেখুন ঝোলটা হয়ে গিয়েছে, শুধু একটু ফুটতে বাকি আছে, আর কয়েকটা আলু হালকা করে গেলে নেবো তাহলে একটু গ্রেভি টাইপের হবে। তো সব কিছু হয়ে যাওয়ার পর ভাত আর সবজিটা বেড়ে নিয়েছি কারণ সবাই খেতে চলে আসছে। গুড আফটারনুন এভরিওয়ান, তো দুপুরে একটু ঘুমিয়ে গিয়েছিলাম আর সোনাইও ঘুমোচ্ছিল, কিন্তু সোনাই উঠে মানে ওকে একটু বাইরে থেকে নিয়ে গিয়েছিলাম, আমাদের প্রতিবেশী যারা আছে তো একজনের কাছে ও সবসময় বেশিরভাগ সময় থাকে, তো সে ওকে তার রুমকে নিয়ে গিয়েছে, আমি এখন সেখানেই যাবো। আর ঘুম থেকে ওঠে আমি আরেকটা খাবার বানিয়েছি, ঠিকঠাক হয়নি, একটু প্রবলেম হয়ে গিয়েছিলো, বাট কী প্রবলেম সেটা পরে সন্ধ্যাতে জানাবো যখন খাবো। তো এখন আপাতত একটু রেডি করে দিয়ে আমি এখন যাচ্ছি সোনাইয়ের কাছে, তো চলুন তাহলে। আর উপরটা দেখতে পেয়েছেন এত পরিমাণে গরম, কি ঘাম দিচ্ছে। গুড ইভিনিং, আর আমি বলেছিলাম যে সন্ধ্যাবেলা একটা আমি নাস্তা বানিয়েছি, তো সেটা কি এই যে, তো বানিয়েছিলাম ফুচকা, আমি নিজে খেয়েছি, আর এই যে এই কটা নিয়ে যাচ্ছি আমার বরের জন্য নিজেকে দোকানে, তো সেই জন্য এতে আর সস বা তেঁতুল জল কিছুই দিইনি, শুকনো নিয়ে যাচ্ছি কারণ নিয়ে যেতে যেতেই এই মজমজা ভাবটা থাকবে না, তো সেই জন্য এবার যাই চলুন সেখানে। ওর পাপাকে ফুচকাগুলো দিয়ে আমি চলে আসছি আবার রান্নার কাজে লাগার জন্য, নিচে চিকেনটা হচ্ছে তো সেই জন্য আমাকে বললো ভাতটা চাপাতে, তো ভাতটা এই যে হতে কিছুটা বাকি আছে, আর এদিকে সোনাইয়ের জন্য আর একটু জল গরম করে নিচ্ছি সেরেলাকটা বানাবো বলে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, প্লিজ লাইক কমেন্ট শেয়ার মাই ভিডিওস অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, আসছি নেক্সট অন্যরকম ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, ধন্যবাদ অ্যান্ড অ্যাডভান্স গুড নাইট।